দেখুন আমরা এমন একটি সময় অবস্থান করছি যে হক বাতেল ন্যায় অন্যায় ভালো মন্দ বৈধ অবৈধ কুকুর এবং সেরেকের সেরেক কি তা ভেবে দেখার সুযোগ নেই পরিস্থিতি খুবই নাজুক পরিস্থিতি খুবই খারাপ চতুর্দিকে আমাদের আমাদের চতুর্দিকে অন্ধকার অন্ধকার পরিস্থিতি এমন হচ্ছে যে একজন মোমিন সকালবেলা মোমিন থাকলে বিকালবেলা কাফের হয়ে যাচ্ছে আবার বিকালবেলা মুমিন থাকলে সকালবেলা কাফের হয়ে যাচ্ছে নাবিসাল আলি আসালাম সহিমাদিস এরসাদ করেছেন যে যেমন অন্ধকার রাত্রি ঘনকটা ন্যায় নেয় ফিতনা আসার পূর্বেই তোমরা আমল করো ইসবি হরজুর মোমিন ওমসি কাফেরান সকালবেলা মুমিন হলে বিকালবেলা কাফের হয়ে যাচ্ছে এমনিভাবে বিকালবেলা মুমিন হলে সকালবেলা কাফের হয়ে যাচ্ছে এ বি ও রজুলু দীন আহো বি মিনার দুনিয়া মানুষ সামান্য স্বার্থীর বিনিময় দুনিয়ার এই সামান্য স্বার্থীর বিনিময়ে ইমান কে বিক্রি করে দিছে তার দিনকে বিক্রি করে দিছে নজুবিল্লাহ নবিচাল্লাহ চল সৈলমান আদিস আর একটা আদিশাদিসা বলেছেন যে তাহা ওদু বিল্লাহি মিনাল ফিতান মা দোহরা মিনহ মা বাতান ফেতনাথিকা আল্লাহর কাছে তোমরা মুক্তি চাও যা গোপনে আছে এবং যা প্রকাশ্য অর্থাৎ গোপন এবং প্রকাশ্য সকল প্রকার ফেতনা থেকে তোমরা আল্লাহ তালার কাছে মুক্তি কামনা করো না পা পানা যাও আমাদের চতুষ্পার্শে শুধু ফেতনা আর ফেতনা আমাদের চতুষ্পার্শে শুধু অন্ধকার আর অন্ধকার আমাদের মূর্খতার অন্ধকার চলছে সেলেক এবং বেদার্থের অন্ধকার চলছে কুসংস্কারের অন্ধকার চলছে এবং বিজাতীয় সভ্যতার অন্ধকার চলছে এদিকে আবার ইহুদি এবং খ্রিস্টানদের কালো ধাবা আমাদের ইমানকে গ্রাস করে নিচ্ছে আমাদের গ্রাস করে নিচ্ছে ইহুদি এবং বিজাতীয় অথবা বেমান নাস্তিকদের কাফেরদের আচার অনুষ্ঠান বিজাতীয় সভ্যতা আজকে ইলেকট্রিক জগৎ বা প্রযুক্তির উন্নতি উন্নতির কারণে বা উন্নতির দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমাদের এই বিজাতীয় সভ্যতা বিজাতীয় আচার অনুষ্ঠান বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের ঘরে ঘরে এমন নিমিষেই প্রবেশ করছে যা আমরা খতিয়ে দেখতেছি না আমরা নিত্য নৃত্য আমরা আমরা ওটির দিকেই ঢুকে যাচ্ছি আমরা ওটের দিকেই প্রবেশ করতেছি বা ওইটাকেই আমরা প্রাধান্য দিছি আমরা ইসলামী আদর্শকে ভুলে গিয়েছি আমাদের নামি সাল্লাসাল্লাম আদর্শকে আমরা ভুলে গিয়েছি বিজাতীয় সভ্যতায় আমাদেরকে পাকড়াও করেছে কি মৃত্যু দিবস কী দিবস কি নববর্ষ দিবস সব কিছুই যেন আমাদের মাঝে আজকে অতপরিত হয়ে জড়িত হয়ে আসছে বা আমরা আমাদের পোশাক হিসাবে গ্রহণ করছি এগুলি বা আমরা নিত্য নিতন নিত্য দিনের বিষয় হিসাবে এটা আমরা গ্রহণ করছি নাবি উচ্চারণ করেছেন কবলাকুম শিবরান বিশিবরিন শিবরান শিবরান তোমরা অবশ্যই তোমাদের পূর্ব জাতির অনুসরণ এইভাবে করবে যে বিগত বিগত এবং হাত হাত অনুসরণ করবে হাত তাও দেখালো জোহরা যদি তারা গর্তেও প্রবেশ করে তাহলেও তোমরা সেখানে প্রবেশ করবে এবং কি তোমরা এমনভাবে তো অনুসরণ করবে সাহাবিগ সাহাবিগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ তারা কি ইহুদি এবং খ্রিস্টান তারা কি ইহুদ এবং খ্রিস্টান নাবি সাল্লাম বললেন ফাহান তারা ইহুদি এবং খ্রিস্টান না হলে তারা কারা অর্থাৎ পূর্ব পুরুষ এই ইহুদি এবং খ্রিস্টান অর্থাৎ বেইমান নাচতে এমনভাবে তোমরা অনুষ্ঠান অনুসরণ করবে পুরো পুরো কমপ্লিটলি অনুসরণ করবে যেটি ইমাম নবী রহিম উল্লাহ মুসলিমের হাদিসের ব্যাখ্যায় এই কথাটি বলেছেন সুতরাং আজকে আমরা নবী সাল্লাহাম আদর্শ অনুষ্ঠানকে আদর্শকে ভুলে গিয়ে আমরা বিজাতীয় সভ্যতাকে এমনভাবে এমনভাবে নিয়ে এসে আক্রমণ করেছি বা এমনভাবে এটাকে গ্রহণ করেছি ইসলামী আদর্শকে আমরা দূরে ঠেলে দিয়েছি নাবি সাল্লা এই সম্পর্কে কঠোর বাণী উচ্চারণ করেছেন মান্তা সাব্বাহা বি কমিন, ফাহুয়া মিনহুম যে ব্যক্তি ওই বিজাতীয় জাতির বা ওই জাতি যেই জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এত কঠোর বাণী উচ্চারণ করা সত্ত্বেও প্রতি বছর মুসলিম জাতি এই থার্টি ফার্স্ট নাইটের এই অশ্লীলতা বেহাইপোনা অনুষ্ঠান অনুষ্ঠান করছে এবং এই দিকে তাদের অনুষ্ঠান আচার অনুষ্ঠান নাসিকদের সভ্যতার সাথে তারা গা বাসিয়ে দিয়েছে তাল মিলিয়েছে নাবি সাল্লাহ আলীহলামের কঠোর বাণী উচ্চারণ সত্ত্বেও মানুষের দিকে বুরক্ষে করছেন আল্লাহ সাহান এসার করছেন ইয়া ইমন হে মোহিনগন লাহুদ হে মোহিনগন তোমরা ইহুদি এবং বন্ধু বন্ধুরূপে গ্রহণ করিও না সুতরাং থার্টি ফার্স্ট নাইট এটি একটা অশ্লীলতা এবং বিহায়পনা। এবং উলঙ্গপনা এটা নারী নারী করা নিষেধ পুরুষে পুরুষে করা নিষেধ এইবার বুঝুন নারী এবং পুরুষ যদি একত্রিত হয় তাহলে সেখানে কত অশ্লীলতা সেখানে কত বেহায় সেখানে কোন লীলজ্জতা এবং শরীয়তের কত সীমা লঙ্ঘন সেখানে হচ্ছে অথচ আল্লাহ রব্বুল আলমী কোরআন মাজিদের সুরা আরবের মধ্যে এরশাদ করছেন কুল নবী আপনি বলেন ইন্নামা হার্রামা রব্বিয়াল ফাওয়া হেসামা দোহারা মিনহামা বাতান নবী আপনি বলে দেন আমার রব গোপন এবং প্রকাশ্য সকল প্রকার অশ্লীলতা বিহাইপোনাকে হারাম করে দিয়েছেন এবং হারাম করেছেন অল মাওয়াল বাগিয়া অন্যায় অপরাধ গুণা তাকে হারাম করেছেন এবং সীমালঙ্ঘন অন্যায় কাছে সীমালঙ্ঘন বাড়াবাড়ি কেউ অসঙ্গত কাজ কেউ কেউ বাড়াবাড়ি করবেন এটা হারাম করে দিয়েছেন বেগয়ের হাক অন্যায় ছাড়া ও আন্তঃ এবং আল্লাহর সাথে শেখ করবে এটাকেও হারাম করে দিয়েছে। দেখুন এবার আল্লাহ রবুল্লা আলমিন কত কঠিন মানে উচ্চারণ করেছেন তা সত্ত্বেও মানুষ এটার প্রতি উদাসীন এটাকে মানুষ নিজের আদর্শ হিসাবে গ্রহণ করেছে এবং না থার্টি ফার্স্ট নাইট যদি বলতে চাই এটা এটা অপচয় এবং এটা অপচয় অপব্যয় কেন কত লাইটিং ব্যবস্থা কত আলোকসজ্জা কত প্রস্তুতি কত কি অথচ আল্লাহ আব্বুল আলম কোরআনে বলছেন যে ও তোমরা অপচয় করো না এবং ইনাহুল আহ ইহেবুল মুসরিবিন আল্লাহ অপচয় না দেকে ভালোবাসেন না ইনাল খোয়ানা সৈয়দিন যে অপচয় করা শয়তানের ভাই সুতরাং এটার পিছনে কত অর্থ সম্পদ কত লক্ষ লক্ষ অর্থ ব্যয় করা হচ্ছে এবং একটা কুফল পূজারীরা যেমন পূজা করে সূর্য যখন উঠে যায় তখন দুই সিং সিং এর মাথায় যে একটু সিজা দেয় শয়তান যায় ওখানে দাঁড়ায় সূর্য দুই সিং খাড়া করে এবং তারা একটু সিরাজ দেয় সূর্য পূজারীদের মতো ঠিক বারোটা এক মিনিটে সমস্ত প্রস্তুতি নিয়ে বারোটা এক মিনিট তারা হুইশ করে শুভেচ্ছা জানায় সুতরাং আজকে এই বিজাতীয় সভ্যতাকে যারা শুভেচ্ছা জানাবে বা এটাকে যারা গ্রহণ করবে যারা উইশ করবে তারা বিজাতীয় সভ্যতার সাথে গা বাসিয়ে দিয়েছে তারা কাফের এবং বেঈমান নাস্তিকদের সাথে অনুসরণ করেছে নাবিসল্লা আল্লাহ ইসলাম এবং মুসলমানের আদর্শ থেকে তারা দূরে সরে গেছে আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন আল্লাহ এই সমস্ত অন্যায় অপরাধ থেকে আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া ভয় করা তাওফিক দান করুন ইসলামের আদর্শের উপরে আমাদের ইমান আমলকে প্রতিষ্ঠিত রাখুন হাদিস ও সাল্লাত আলা নবীর আ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু